তামুলপুর বগরিখুটির রাইজর দুর্দশা বিগত 20 দিন ধরে বন্ধ হয়ে আছে পানি যোগান বিদ্যুৎ কর্তনের ফলত বন্ধ হয়ে আছে পানি যোগান শক্তি বিভাগক বিল আদায় নিদিয়ার বাবে কর্তন করেছে বিদ্যুতের ফলত খোয়া পানি বিচারি হাহাকার করবলগা হয়েছে অঞ্চলটির রাইজে শক্তি বিভাগক বিল আদায় দি সমস্যার পৰা মুক্ত করার অনুরোধ বিভাগীয় কর্তৃপক্ষলে আমি শুনিছো ইয়াতে বলে লাইনটো কাটি দিছে সরকারে বলে বিল দিয়া নাই তার কারণে লাইনটো কাটি দিছে 20 দিন হল আমার ইয়াতে পানিটো পোৱা নাই 20 15 দিন হৈছে পানি পোৱা নাই আমার বিরাট হাহাকার হৈছে এই আমার পানির কারণে আমি মানে আপনাদের ওচৰত অনুরোধ জানালো সরকারক অনুরোধ জানাইছো আমি বহুত দূরত যাব লাগে পানির কারণে আমি আজিয়ে যাতে আমি পানিটো পাব লাগে আমি বহুত অনুরোধ জানালো পানিটো দিয়ার কারণে আমার বিরাট সুবিধা হয়েছে এতিয়া আমার পানি নাই কারণে আমার গরু ছাগলী পানি খুবও নরু আর আমারও মানুষ কারণে বিরাট হাহাকার হয়ে আছে প্রথমত আমি রাইজর ফলের লাইনের বিল খিনি দিছিল তো পিছত আমি জানিব পারিলো যে বিদ্যুৎ বিভাগের ফলের পর আমাক অবগত করেছে বা জনস্বাস্থ্যকারী বিভাগের পর অবগত করেছে যে আমি রাইজে দিব নালাগে তেওঁলোকে ডিপার্টমেন্টের ফলের পর বিল দিব তো তথাপি এটা আমার এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিছে কারণ তেওঁলোকে বলে সরকারের ফলের বিল পোৱা নাই তো সেই কারণে আমি আজি রাজ্যিক সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ জানাইছো আজি তেখেতে যাতে আমার এই সমস্যাটি দৃষ্টিগোচর করে আমার এই বিদ্যুতের যে বিচ্ছিন্ন করেছে সেটা সংযোগ করে দেওয়ার বাবে অনতিবলনে পদক্ষেপ লয় লগতে আমার বিটিসি সরকার তথা আমার জনস্বাস্থ্যকারী বিভাগের ইএম মহোদয়কে আমি দৃষ্টিগোচর করেছো আপনি অতি সোনকালে আমার এতে বিদ্যুৎ যোগান সংযোগ করার বাবে সুবিধা করে দিয়েছেন আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।